নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেড এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা কিন্তু মেট্রো গলির একদম বাইরেটা, মাথায় যে ফেটিটা পরে আছি বা কাভারটা দিয়েছি এটা কিন্তু রুমাল, একদম এদিকে যাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে এখানে, তো আমি এসেছি এখানে গোপ্রো কেনার জন্য। কি মডেল কিনছি সেটা তোমরা কিন্তু বুঝতেই পারবে, যদিও থাম্বনেইলে আমি মেনশন করেছি। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেট্রো গলির একদম এন্ড পয়েন্টটা, এটাই মেট্রো গলি, এটার এন্ড পয়েন্টটা, ওদিক থেকে এসেছি মেট্রো ঘুরে এসেছি বলে। আর এটা এমন একটা পয়েন্ট, এখানে দাঁড়ালে তোমরা দেখতে পাবে প্রফেশনাল ফটোগ্রাফি আছে এখানে, আর আরেকটা সাইডে আছে এমএম ফটোগ্রাফি। তো আমার ইচ্ছা আছে এমএম ফটোগ্রাফি থেকে কিনবো, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30, বেশি এদিক ওদিক ঘোরার কোনো ইচ্ছে নেই। একেতে বৃষ্টি পড়ছে, কাদা জল প্যাচ প্যাচ হয়ে রয়েছে, আর বেলাও হয়ে গেছে, এরপরে বিকেল হলে কিন্তু ভিড় বেড়ে যাবে। তো মোটামুটি সব দোকানে দাম কিন্তু ওই এদিক ওদিক করে এক। ইচ্ছে আছে গোপ্রো 10টা কিনবো, হিরো 10, আর তার পাশাপাশি ইচ্ছে আছে জাস্ট এই মোটো ব্লগিং করার যে সেট আপটা হয়, মানে ল্যাপেলার মাইক হয় বা কলার মাইক হয়, সেটা নেওয়ার ইচ্ছে আছে। এক্সট্রা ব্যাটারি উইথ চার্জার নেওয়ার ইচ্ছে আছে, আরো দেখি টুকটাক জিনিস যদি ভালো লাগে। আর হ্যাঁ, একটা গরিলা পড় নেওয়ার ইচ্ছে আছে। তবে গোপ্রো 10 এর দামটা একটু বলুন না। তো বন্ধুরা, এমএম ফটোগ্রাফির ভেতরে এসে গেছে, যেরকম তোমাদেরকে বলছিলাম অন্য কোথাও আর যাইনি, তো এখানে এসে গেছি, এখান থেকে পারচেস করবো গোপ্রো হিরো 10। বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে ফার্স্ট টাইম হলে কিন্তু সাবস্ক্রাইব করো, কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু মেনশন করো কমেন্ট বক্সে। এটা 31-200 দাম আছে, এটা কত? 11 গোপ্রো 11 31-200, 36-200 গোপ্রো 12, 36-200, আর 10টা কি বলেছিলেন? 23,500, 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 আচ্ছা একটা উলেনজি আমরা নিচ্ছি, G9 প্লাস্টিক কেজ, কেজ ফর গোপ্রো 9। আচ্ছা এটা 10 এর জন্য ফিট হবে? 9, 10, 11, আচ্ছা সবকিছুর জন্য ইউনিভার্সাল আছে। এটা কি প্রাইস আছে? 750, 750, 750 দাম আছে এটা। এটা 250, এটা 250, এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস, ফ্রন্ট আর রিয়ার দুটো, তিনটে আছে। আচ্ছা তিনটে আছে, ওকে ওকে ওকে, সামনে দুটো আর পেছনে মানে মেইন স্ক্রিনটার জন্য একটা, দাম আছে 100 টাকা, দারুন মেল আছে। আর আচ্ছা আনবক্সিংটা আগে দেখি, এই বেরোলো আমাদের গোপ্রো হিরো 10, আনবক্সিং হচ্ছে। ১২৮ জিবির একটা এক্সট্রিম স্যান্ডিস্ক এর আমি একটা এসডি কার্ড নিচ্ছি গোপ্রোর জন্য, জোনে অন করছে এটা দেখি। এটা হচ্ছে যেটা বললাম, ব্যাটারি দুটো উইথ একটা গোপ্রো ব্যাটারি চার্জ করার চার্জার। আচ্ছা আচ্ছা, যখন ইউজ করবো না অটো ফিল্টার যদি লাগাবেন, আচ্ছা তাহলে এখানে লাগিয়ে ফিল্টার লাগাতে পারবেন। আচ্ছা এটা বেস্ট মাইক আছে না গোপ্রোর জন্য?
এটা দেখছি গোপ্রোর জন্য, এটা আপনি রেকমেন্ড করছেন না, বেস্ট মাইক সোনির, এটা এটা প্রাইস 1800। ঠিক আছে, সিন করছে তোমার মানে প্রেফারেন্সের উপরে। আচ্ছা, এটা কিন্তু একটা মানে কাঁচের একটা এক্সট্রা প্রোটেক্টর, ঠিক আছে, চল। ঠিক আছে, মোটামুটি বন্ধুরা এই তো হলো জিনিস যেগুলো নিচ্ছি, সেগুলো ইন ডিটেল তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি, দাদা দেখিয়ে দিয়েছে এখানে। তো এরপরে বিল তৈরি হবে, মানে সেই বিলটাই আমার ওয়ারেন্টির কাজ করবে এখানে, কোনো অসুবিধা হলে আমি এখানে নিয়ে আসবো। আর তোমাদেরকে আমি রেকমেন্ড করবো বিল সহ জিনিসটা নাও, তাতে করে কি হবে হেডেক ফ্রি থাকবে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ধর্মতলাতে যেটা মেট্রো গলি আছে সেখান থেকে পারচেস করলাম, আমি বাড়ি এসে গেছি। তো বাড়িতে এসে এবার তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে যে অ্যাকচুয়ালি আমি কি কি কিনেছি, ওখানে তো একটু বাইরে ছিলাম তাড়াহুড়োর মধ্যে, তো এক এক করে দেখাই আর তারপরে দাম টাম তোমাদেরকে বলবো, ঠিক আছে। এক ব্যাগটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, এমএম ফটোগ্রাফি, ঠিক আছে। ওকে, সো এই ব্যাগের মধ্যে প্রথমে আছে গোপ্রো হিরো 10, এই যে, ঠিক আছে, একটা উলেনজি কাভার। এই বক্সটা অ্যাকচুয়ালি সবগুলো খুলে ফেলেছি তো এক্সাইটমেন্টের জন্য। এই বক্সটাতে আছে কিন্তু চার্জার উইথ দুটো ব্যাটারি, বক্সের পর বক্স বাবারে। এটাতে আছে কিন্তু ক্যামেরার মাইকটা, যেটা আমি কলার মাইক হিসেবে ব্যবহার করতে পারবো, সনির মাইক আছে, এটা একটু দাম বেশি আছে এটার। এছাড়া উলেনজির সাথে একটা লেন্স প্রোটেক্টর হয়, যেটা কাঁচের, সম্ভবত কাঁচের, তো ওটা একটা এক্সট্রা কিনেছি, এটা হচ্ছে সেটা। একটা স্যান্ডিস্কের এক্সট্রিম এসডি কার্ড 128 GB, এই জিনিসটা, এটা গোপ্রো অ্যাডাপ্টার, যেটা আগে কেনা ছিল, আমি অনেকদিন আগে কিনেছিলাম এটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে তোমরা দেখছো এই বক্সটা। এই বক্সের মধ্যে অ্যাকচুয়ালি তিনটে জিনিস ছিল, সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, যেটা গোপ্রো যে ক্যামেরা লেন্স আর স্ক্রিন তার উপরে সেট করা অলরেডি হয়ে গেছে, তাই বক্স ফাঁকা। আর একটা এক্সট্রা জিনিস আমি ওখান থেকে কিনেছি, বাট ওই দোকান থেকে না, বাইরে থেকে কিনেছি, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তো এই গোপ্রোর বক্সের মধ্যে এটা থাকে, এটা এটাই আসল জিনিস, ওটা তো খোলসটা, তো এর মধ্যে এই জিনিসগুলো আছে, দেখে নাও, ঠিক এইভাবে তোমরা দেখতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, দেখো ঠিক এরকম থাকে জিনিসটা। এদিকে গোপ্রো রয়েছে, ওবিসি এটা একটা তোমার হচ্ছে গোপ্রোর স্ক্রিনের উপরে প্লাস্টিকের একটা ক্যাপ মতো, এটা আমি নিজে রেখেছি এর ভেতরে ক্যামেরাটা পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে USB কেবিল গোপ্রোটাকে চার্জ করার জন্য, সাথে মাউন্ট দেয় ওরা, এটা মাউন্ট, ঠিক আছে। এছাড়া একটা ব্যাটারি মাউন্ট, মানে ওটা হেলমেটের মধ্যে ওটা তুমি সেট করবে। এটা হচ্ছে গোপ্রোর এক্সট্রা ব্যাটারি ব্লু কালারের। ব্যাটারি নিয়ে এক্ষুনি একটা কথা বলে দিই, গোপ্রোর ব্যাটারি কিন্তু সমস্ত মডেলের সাথে কম্পাটিবল, ফ্রম 10 to 12, 9 এর ব্যাপারটা আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া এখানে আরো দুটো মাউন্ট মতো রয়েছে, এটা একটা মাউন্ট, এটা ওই হেলমেটেই লাগবে, আর এই একটা স্ক্রু মতো, স্ক্রু মাউন্ট মানে লক আর কি, জানো তোমরা এটা কি জিনিস। তো এই হলো ক্যামেরাটা, যার জন্য এত তামঝাম, এই সেই ক্যামেরা গোপ্রো হিরো 10, এই দেখো লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, মাইকটা যেটা আছে সেটা আমি এখনই তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মাইক কিন্তু বাড়ি আসার পরে আমি অলরেডি হেলমেটের মধ্যে ইনস্টল করে নিয়েছি, তো মাইকটা দেখাতে পারবো না, হেলমেটে ইনস্টল করেছি, অডিও কিরকম আসছে সেটা তোমাদেরকে গোপ্রো দিয়ে মোটো ব্লগিং করে বাইক চালিয়ে অডিওটা শুনিয়ে আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। এটা সনির মাইক, আবারও বলছি, দেখো লেখা আছে, এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা উলেনজি, এই এই হলো উলেনজি। এবার উলেনজি ব্যাপারটা হচ্ছে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যে একটা লেন্স প্রোটেক্টর কাঁচ দরকার পড়ে, যাতে করে গোপ্রোর লেন্সটাকে ওটা প্রোটেক্ট করবে, ঠিক আছে। তো ওটাই এই জিনিসটা এর ভেতরে আছে, সেটা আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। চার্জার, গোপ্রোর চার্জার দেখে নাও, ঠিক আছে, এখানে দুটো স্লট আছে, এই দুটো স্লটে ব্যাটারিটা ঢুকবে, ঢুকে টাইপ সি পোর্ট আছে, তোমরা চার্জ দিতে পারবে। তো ওর মধ্যে এই দুটো ব্যাটারি আসছে, এই দুটো ব্যাটারি গোপ্রো ব্যাটারি, ঠিক আছে। এই তিনটে সেট সে মানে জিনিস, এই তিনটে জিনিসের দাম নিয়েছে 5800 টাকা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা কিনো, মানে এই বক্সটা খুললে পরে এটা বেরোচ্ছে, ঠিক আছে, এটা বুঝতেই পারছো কাঁচের, এটা
এটা কিন্তু উলেনজির এই এই জায়গাটাতে লাগবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে সার্কেল সার্কুলার জায়গাটা এখানটাতে এটা বসবে এইখানটা, ঠিক আছে? এটা কিছুই না, প্যাঁচ মতো আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো আওয়াজ পাচ্ছ? এই টাইট হয়ে গেল, দেখো। এরপরে ওখান থেকে আমি কিনিনি, অন্য দোকান থেকে কিনেছি, বিকজ ওখানে পাওয়া যায়নি সেই জিনিসটা যেটা আমি খুঁজছিলাম। সেটা হচ্ছে একটা গরিলা পড, আমি গেছিলাম ভালো দেখে ভারী দেখে একটা গরিলা পড, যেটাতে মোবাইল অ্যান্ড ক্যামেরা দুটোই অবশ্যই আলাদা ভাবে মাউন্ট করে আমি যেন নিশ্চিন্তে ব্লগ করতে পারি, তাই আমি এটা কিনলাম অন্য দোকান থেকে। এটা কিন্তু ডিজিটেকের, ঠিক আছে? এটা ভেতর থেকে এটা বেরোচ্ছে, তো ওটা ভেতর থেকে এটা বেরিয়েছে, এই ডিজিটেকের ট্রাইপড বলতে পারো তোমরা, ঠিক আছে? আর এটার তিনটে তো কি বলবো মানে স্ট্যান্ড মতো আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই স্ট্যান্ড গুলো কিন্তু প্রত্যেকে নিজেরা ব্যাকে, এই দেখো, ঠিক আছে? এই সোজা বললাম, এটার এটার পাশাপাশি মানে এটাতে কোনো মাউন্ট নেই, দেখো ন্যাড়া ন্যাড়া লাগছে, তো মাউন্ট তো লাগবে, তো সেই জন্য আমি এটা কিনেছি আলাদা করে, এটার জন্য পে করতে হয়েছে। তো এই দুটো মিলিয়ে ওরা চাইছিল 900 টাকা, মানে এটা 800 টাকা চাইছিল, এটা 100 টাকা চাইছিল, দুটো মিলিয়ে বার্গেনিং করে আমি 650 টাকা দিয়ে ওদের হাত থেকে বাগিয়েছি। তো গোপ্রো নিয়েছে 23,500, চার্জার কিটটা নিয়েছে 5,800, যার মধ্যে দুটো ব্যাটারি একটা চার্জার, সনির যে মাইকটা সেটা নিয়েছে 1,800 টাকা, আর 1,100 টাকা নিয়েছে মেমোরি কার্ডটা, আর উলেনজি কেস 750 টাকা, স্ক্রিন গার্ড যেটা গোপ্রোর তিনটে পজিশনে তিনটে লেন্স সরি লেন্স প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড ডাকিছি সেটা নিয়েছে 250 টাকা, আর যেটা ওসাকার যে স্ক্রিন গার্ড যেটা গোপ্রোর উলেনজির বাইরে থাকবে কাঁচের গোল মতো সেটা নিয়েছে 250 টাকা। তো এইটা মিলিয়ে 33,450 টাকা বিল হয়েছিল MM ফটোগ্রাফিতে, ঠিক আছে? তো ওরা কি করলো, ওরা 33,200 টাকা আমার কাছ থেকে নিয়েছে রিকোয়েস্ট করার পর। তো বন্ধুরা ভিডিওটি কিরকম লাগলো লিখে জানিও, চ্যানেলে নতুন থাকলে ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট সেকশনে কিন্তু কিছু না কিছু তোমাদের মতামত বা খারাপ লাগা ভালো লাগা হোয়াট এভার ইট ইজ কিন্তু লিখে জানাতে ভুলো না। তোমরা দেখছিলে এক্সপ্লোরিং রিলোডেড, এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।